ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হাওড়ার উলুবেড়িয়া পুরসভায় আগুন ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি কম্পিউটার ও এসি রাত সাড়ে তিনটা নাগাদ পুরসভার দোতলায় ক্যাশ কাউন্টারে আগুন লাগে পুরসভা সূত্রে খবর সেই সময় যে নিরাপত্তা রক্ষী ছিলেন তিনি আগুন দেখতে পেয়ে পুরপ্রধান অভয় দাসকে জানান দমকল উলুবেড়িয়া থানায় পুরপ্রধানই খবর দেন দমকলের দুটি ইঞ্জিনের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ নথি কম্পিউটার ও এসি দমকলের প্রাথমিক অনুমান কম্পিউটারের ইউপিএস থেকে আগুন ছড়ায়